নমস্কার বন্ধুরা, ঘড়িতে বাজে রাত 11:10। বউ বলল, চলো একটু ঘুরে আসি, ছেলের পরীক্ষা শেষ। দেখলাম ছেলেও রেডি হয়ে গেছে, যথারীতি আমাকেও রেডি হয়ে বেরোতে হলো। আমাদের সাথে যাচ্ছে পৃথ্বীশ, মানে আমার ছেলের বন্ধু, এবং তার বাবা কৌশিক দা এবং পর্ণাদি। ওরা গাড়ি নিয়ে রেডি হয়ে এসে গেছে। গন্তব্যস্থল কোথায় এখনও জানি না। এদিকে পর্ণাদিও এসে গেছে, দীপিকাও। আমরা রওনা দিলাম, দেখলাম বাইপাসের দিকে গাড়ি দৌড়াচ্ছে। তো বললাম কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম চোখে পড়ল আমার ভালোবাসার কলকাতা, আমার ভালোবাসার পাটুলি। তো বললাম যখন পাটুলি এসে গেছি, তাহলে পাটুলিতে একটু দাঁড়ানো যাক, একটু গাড়িটা সাইড করো। তো কৌশিকদা বললো, ঠিক আছে দাঁড়া, পাটুলিতে একটু দাঁড়াই, বাচ্চারাও মজা পাবে। দাঁড়াতে দেখলাম একজন স্কিপিং করছে উইদাউট রোপ, দেখে ভালো লাগলো। রাত্রিবেলা তো ওয়ার্কআউট করছে। একটা জয়েন্ট সেলফি তুলে নিলাম নেবে। বাচ্চারা খুব খুশি হয়েছে এখানে এসে। ফাঁকা জায়গা, কারোর কিছু বলার নেই, দৌড়াদৌড়ি শুরু করলো। হঠাৎ ছেলে বললো, বাবা খুব খিদে পেয়েছে। খিদে বাবারই কথা, রাত্রির 11:10 রওনা। দেখুন কি করছে এরা, ওরা খাওয়া শুরু করলো। হঠাৎ একটা গান, উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ, যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন জানিয়ে দিও, আমায় বলবো সেই দেশের কথা, ঠিকানা আমার, কে আর ফুট পাথ নচিকেতা, ঠিকানা আমার, কে আর ফুট পাথ নচিকেতা, ঠিকানা। ঠিক ধরেছেন, চাও নচিকেতা। চাও নচিকেতা দেখে সবাই বললো কফি খাবে, কড়া করে কফি। তাই একটু ওরা এক্সট্রা করে কফি পাউডার দিয়ে কফিটা বানাচ্ছিল। মানে আমার মনে হলো, চা ও নচিকেতার যখন নাম আর আমি যখন নচিকেতার ভক্ত, তখন চাটাই আমার ছিল। তাই আমি নিলাম চা, ওরা নিল কফি। দেখতে খুব সুন্দর কফিটা, এবং খেতে নাকি ততোধিক সুন্দর হয়েছে, এক কথায় নাকি অসাধারণ। যাই হোক, ওরা কফি খাচ্ছে, বললো ওরা ফটো তুলে দাও। না ঠিক আছে, না একটা কেন, দুটো তুলে দিলাম। তো চা ও কফি যখন নেওয়া হয়েছে, একটু কেদারি মারা হবে না? আর একটু কেদারি মেরে নিলাম। হঠাৎ দেখছি বিবেকানন্দ, রামকৃষ্ণ ও সারদামাকে নিয়ে দক্ষিণেশ্বর এসছে। হঠাৎ বউ বোল বাঙালো আমার, বললো, ওরে ওটা দক্ষিণেশ্বর নয়, ওটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির বানানো পাটুলিতে। এই তো মা ভবতারিণী, জয় মা ভবতারিণীর জয়। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। তারপরে দেখি দুটি মহিলা বাচ্চাকে নিয়ে আকাশে ছুটে ছুটে খেলছে। তা বললাম, না ওটা মূর্তি, তাই আমিও একটু মূর্তির মতো বসে সেলফি তুলে নিলাম। যেখানে এসেছি সেখানে ফটো দেবো না, ভালোবাসার পাটুলি। সত্যি বলতে পাটুলি আগে শিয়ালের আতুর ঘর ছিল, কিন্তু এখন সেই পাটুলি দেখলে চেনা যায় না। হঠাৎ দেখি রবিদাদুও দাঁড়িয়ে, তাই বললাম, দাদু একটু দাঁড়াও ফটো তুলে নিই। তুলতে তুলতে দেখি হাওড়া ব্রিজ। ওমা, এখানেও হাওড়া ব্রিজ? ও বললো, ওরে না রে, ওটা হাওড়া ব্রিজের মতো দেখতে, আর নাই যে বাসান দিতে এসছে, বলছে না ওটা মূর্তি। দেখতে দেখতে রাত্রি রয়ে গেল, সূর্য খিদেও পেয়েছে। তাই কিন্তু এবার ঢুকে তো গেছি, সিট নিয়ে মুশকিল। ছেলে আর পৃথ্বী বলছে এখানেই বসবো, এখানে এসি আছে, কিন্তু জায়গাটা খুবই ছোট, যেহেতু আমরা তিনজন তিনজন ছজন, এখানে বসা যাচ্ছে না। তাই বললাম পাশে একটা জায়গা আছে, ওখানে ছড়ি ছিটিয়ে আমরা বসতে পারবো। যাক, বসাতে হলো, খাবারের অর্ডারও দেওয়া হয়েছে, কিন্তু খাবার কই, খিদেতে যে পেটে ছুঁচো ডন মারছে, এখনও খাবার আসছে না, কী যে করি। যাক, আলটিমেটলি খাবার এসছে। আমরা নিয়েছিলাম মাটন হান্ডি উইথ স্যালাড, এবং সাথে তন্দুর রুটি এবং রুমালি রুটি। খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে করা হলো, সব ভিডিও তো আর তোলা সম্ভব নয়, লাস্ট পাতে একটা পান না হলে হয় না, তাই একটা পান নিয়ে মুখে গুঁজে দিলাম, এবং রাত্রিবেলায় আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম। শুভরাত্রি।